দর্শক আমরা এই পাশে কিছু গরু বাধা দেখছি আর এখানে দেখছি ভাইকে আজ হচ্ছে 25 জানুয়ারি 2023 রোজ বুধবার আমরা রয়েছি দিনাজপুর জেলার ফাঁসিলাডাঙ্গা হাট এবং এই হাটটার পাশে মেলা বসেছে আর মেলা থেকে আপনাদের আমরা কিছু গরু তথ্য দেব আর আমরা এখানে দেখছি অনেক দিন পর আলমগীর সাহেব কি অবস্থা সবাই আছে ভালো আছে আলহামদুলিল্লাহ কয়টা গরু কিনছেন এখন ভাই এখন পর্যন্ত সার বকনা দুটাই মিক্সড উনি গরু কিনেছেন আমরা সেই গরু গুলো চট্টগ্রামের সরকার হাটের এক ভাইয়ের জন্য মানে সরকার হাটে বিক্রি করে আচ্ছা সরকার হাট হ্যাঁ দাম কেমন আজকে ওখানে গাড়ি লোক তো আমরা একটু দেখি চলেন কিভাবে কিনছেন আপনি দর্শক দেখি আমরা এই গরুটা 92 কালোটা ওটা 92 জোড়াটা 182 আচ্ছা আচ্ছা 182 আমরা দেখি মাংস আসুন কাটা টিপি 86 86 চাইছে ভাই 80 উপর যাওয়া যাবে না মাংস মাংস হিসাবে দাম মাংস যত কারণ এটা তো পালা যাবে না যে মাংস হিসাবে আচ্ছা মাংস হিসাবে দাম আছে কত 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 লেভেল ভাই 50 50 এখানে একটু ষাট গরু দেখছি খালি চলবি ভাই খালি চলবি চলবি বেশি পুরোপুরি লেভেল না পুরোপুরি লেভেল মানে কত লেভেল 100 ভাই 100 1 লাখ 1 লাখ কত লাগছে 1.5
কতটুকু হবে ভাই 4.5 هلا কত দুই বিরাস কি অবস্থা বাজারে বাজারের অবস্থা ভাই আছে মোটামুটি খারাপ না কেনার মতো আছে কেনার মতো হ্যাঁ হাড়া তো ভাই যেগুলো দাম দিচ্ছি তো কটা কটা এখন পর্যন্ত ওই চারটাই হলো চারটা হলো আর দেখি আর যদি আরো যদি মানে আজকে টার্গেট আছে আপনার ছটা আটটা টার্গেট 20টা ভাই হ্যাঁ কিন্তু ছটা আটটা 10টা আর বাদ বাকি আমবাড়ি নিয়ে নিব আমবাড়ি থেকে ওই ফার্ম থেকে মানে এগুলো করুন আমার বাসা থাকবে বাসা থাকবে আর সোমবার শুক্রবার আমবাড়ি করে এখান থেকে নিয়ে যাই ওখানে গাড়ি লোড দিয়ে দেবো আচ্ছা আচ্ছা তো কেনা বেচা করেন তো আপনি নিজের ব্যবসা করি প্লাস পার্টি ঘুম মাল কিনে আচ্ছা নাম্বারটা কম নাম্বার ভাই 017 80 73 75 36 এই নাম্বারে যোগাযোগ করলে আপনাকে আদর্শ ভাই কথা বলি ভাই বর্তমানে ভাই আমাদের দিনাত পুরো 75% মানে আমদানি 10% তাইলে এখন আসতে পারে আসতে পারে দামটাও কোদিন আগে ছিল একটু উদ্যোগতি দামটা এখন এই এখন ভাঙ্গা ভাঙ্গা করতে বুঝলেন কারোর দিকে যার কারণে দামটা শনিবার থেকে অনেক নিয়ন্ত্রণে আসে নিয়ন্ত্রণে আসে নিয়ন্ত্রণে আসে আচ্ছা ঠিক আছে ধন্যবাদ ধন্যবাদ আপনাকে তো দর্শক আমরা দেখলাম আজকে যে চট্টগ্রামের ব্যবসার জন্য গরুগুলো কিনছিলেন আমরা সেই গরুগুলো তথ্য আপনাদের দিলাম তো এখন কমতে এ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের জন্য অনেক শুভকামনা